শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনের যে অঞ্চলকে স্বাধীন দেশ বানানোর চেষ্টা রাশিয়ার, পশ্চিমা অস্ত্র চালানোর ওপর যে কোনো সময় হামলা চালাবে রাশিয়া, রাসায়নিক হামলা চালালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি বাইডেনের, মহাকাশ স্টেশন থেকে সরে যাওয়ার হুমকি রাশিয়ার, যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা নেই পুতিনের, রুশ সীমান্তে পাঠানো হয়েছে 12,000 মার্কিন সেনা বললেন বাইডেন, 25 চীনা যুদ্ধ বিমান পেল পাকিস্তান, ভারতের রাফায়েলকে টেক্কা দেবে পাকিস্তান। এবার বিস্তারিত। ইউক্রেনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণের অঞ্চল খেরসনকে স্বাধীন দেশে রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ওই কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়ান অধীনে থাকা খেরসনের কর্মকর্তাদের গণভোট আয়োজনের জন্য সহায়তা করতে চাপ দিয়েছে। খেরসনের ডেপুটি কাউন্সিলর সেরহি ক্লান দাবি করেছেন, রাশিয়ানরা খেরসন রিপাবলিক তৈরি করতে গণভোটের ব্যবস্থা করছে। তিনি জানান, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের রাশিয়ার দখলদাররা জিজ্ঞেস করেন তারা এই গণভোটে সহায়তা করবেন কিনা। ডেপুটি কাউন্সিলর সেরহি ক্লান দাবি করেছেন, তিনি রাশিয়ানদের এমন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এ ব্যাপারে ডেপুটি কাউন্সিলর সেরহি ক্লান বলেন, আমি তাদের প্রস্তাবে সরাসরি না বলেছি, খেরসন রিপাবলিক তৈরি হলে এ অঞ্চলের মানুষ আশাহীন হয়ে যাবে, তাদের ভবিষ্যৎ অন্ধকারে পড়ে যাবে। এদিকে এর আগে 2014 সালে ডনবাসের লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন দেশ হিসাবে তৈরি করে রাশিয়া, যদিও ইউক্রেন এখন পর্যন্ত এ দুটি অঞ্চলকে স্বীকৃতি দেয়নি। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনে অস্ত্রের চালান পাঠায় তাহলে তার ওপর রুশ সামরিক বাহিনী হামলা চালাবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সের্গেই রিয়াকভ এ কথা বলেছেন। তিনি বলেন, রাশিয়া দেশগুলো যদি অস্ত্রের চালান পাঠানোর মতো কোনো বিপজ্জনক পদক্ষেপ নেয় তাহলে অস্ত্রের বহরগুলো রাশিয়ার বৈধ টার্গেটে পরিণত হবে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যখন ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানোর পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিচ্ছে, তখন রাশিয়া পক্ষ থেকে এই হুঁশিয়ারি বার্তা দেওয়া হলো। সের্গেই রিয়াকভ আরও বলেছেন, আমেরিকা যদি নিরাপত্তা সংলাপ শুরু করতে চায় তাহলে রাশিয়া তাতে যোগ দিতে প্রস্তুত রয়েছে। তবে সর্বশেষ রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই ইস্যুতে যে আলোচনা হয়েছিল তা থেকে রাশিয়ার বর্তমান অবস্থান অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তিনি বলেন, রাশিয়া ন্যাটো জোটের কাছে যে নিরাপত্তার গ্যারান্টি চেয়েছিল তা এখনও বহাল আছে, তবে নিরাপত্তার প্রসঙ্গটি এখন ব্যাপকভাবে বদলে গেছে। তিনি সুস্পষ্ট করে বলেন, কৌশলগত স্থিতিশীলতার জন্য রাশিয়া কোনোভাবেই ছাড় দেবে না। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের 17 দিন চলছে, তবে দেশটিতে রাসায়নিক হামলার বিষয়ে কয়েকদিন ধরেই বেশ আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করছে, রাশিয়া ইউক্রেনে যে কোনো সময় রাসায়নিক হামলা চালাতে পারে। এরই মধ্যে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে রাসায়নিক হামলা চালালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বাইডেন বলেন, আমার কাছে যে গোয়েন্দা সংস্থা আছে সে বিষয়ে কিছু বলবো না, কিন্তু রাসায়নিক অস্ত্রের ব্যবহার করলে রাশিয়াকে সত্যি চড়া মূল্য দিতে হবে। অবশ্য রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো প্রমাণ উপস্থাপন করেনি। এরপরও হোয়াইট হাউসের পক্ষ থেকে বারবার এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার জবাবে এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার হুমকি দিয়েছে রাশিয়া। রুশ মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান দিমিত্রি রোগোজিন শনিবার এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেন। বিবৃতিতে রোগোজিন বলেন, পশ্চিমারা যদি শাস্তিমূলক নিষেধাজ্ঞা সমূহ প্রত্যাহার না করে সেক্ষেত্রে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরাসরি সেসবের প্রভাব পড়বে। খবর এনডিটিভির, 1998 সালে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এটি মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা ও ইউরোপের 11টি দেশের যৌথ প্রকল্প। মহাকাশ স্টেশনের যে অংশটির দায়িত্বে রাশিয়া রয়েছে সেটি স্টেশনটির পৃথিবীর কক্ষপথে থাকার ব্যাপারটি দেখভাল করে। যদি হঠাৎ রাশিয়া তার কার্যক্রম বন্ধ করে দেয় সেক্ষেত্রে 500 টন ওজনের এই স্টেশনটির ভূপৃষ্ঠে আশ্রয় পড়ার আশঙ্কা আছে। এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, অবরুদ্ধ মারিউপোল শহরের পূর্ব উপকণ্ঠের দখল নিয়েছে রাশিয়ার সেনারা। ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রাশিয়ান সেনাবাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য ছিল মারিউপোল ও পূর্বে অবস্থিত সেভারদোনেৎস্কের দখল নেওয়া।
গত 2 সপ্তাহ ধরে মারিউপোলকে অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ান সেনারা, আর তাদের এই অবরোধের কারণে বিদ্যুৎ, পানি ও গ্যাস ছাড়া মানবেতর জীবনযাপন করছে মারিউপোলের বাসিন্দারা। শহর থেকে সাধারণ বেসামরিক লোকদের বের করে নেওয়ার জন্য কয়েক দফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া ও ইউক্রেন, কিন্তু শহরটি থেকে মানুষদের বের করে নেওয়া সম্ভব হয়নি। যখনই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, তার কয়েক ঘন্টা বাদেই যুদ্ধবিরতি ভঙ্গ করেছে দুই পক্ষ। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যখনই সাধারণ মানুষদের উদ্ধার করার চেষ্টা চালানো হয়েছে, তখনই রাশিয়ার সেনারা গোলা বর্ষণ করেছে। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেন যুদ্ধবিরতির নিয়ম ভঙ্গ করেছে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শনিবার ভিডিও কলে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর অলাফ শলৎজ। আর এ বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা পুতিনের নেই। ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর আরও জানিয়েছে, পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও পুতিন যুদ্ধ বন্ধ করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। তার মধ্যে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছাও দেখেনি ম্যাক্রো। ম্যাক্রো ও ওলাফ মিলে পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও তিনি এতে সাড়া দেননি। তবে পুতিনের সঙ্গে তাদের অন্য কী কী কথা হয়েছে সেগুলো প্রকাশ করা হয়নি, কারণ এ তিন নেতা সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের বৈঠকের বিষয়গুলো গোপন রাখবেন। এদিকে পুতিন যুদ্ধ থামানোর জন্য কোনো ইচ্ছা না প্রকাশ করায় তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে ম্যাক্রো প্রশাসন। জানা গেছে, ব্রাসেলসে হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করা হবে। এখন পশ্চিমা দেশগুলোর লক্ষ্য হল পুতিন ও রাশিয়ার ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা যেন বিশ্ব থেকে পুতিন পুরোপুরি আলাদা হয়ে যান। রাশিয়ার সীমান্তে 12,000 মার্কিন সেনা পাঠানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন। বাইডেন জোর দিয়ে বলেছেন যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ করেছেন তাতে তিনি বিজয়ী হবেন না। হাউস ডেমোক্রেটিক ককাসের সদস্যদের শুক্রবার উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করব। বাইডেন জানান, রাশিয়ার সীমান্তবর্তী দেশ লাটভিয়া, এস্টোনিয়া, লিথুয়ানিয়া ও রোমানিয়ায় ওই মার্কিন সেনাদের পাঠানো হয়েছে। তবে ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলেও জানান বাইডেন। এই সময় বাইডেন বলেন, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ হলে সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যা প্রতিরোধে সবাইকে চেষ্টা করতে হবে। তিনি বলেন, রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তাদের চড়া মূল্য দিতে হবে। রাশিয়ার অবরোধে ইউক্রেনে জৈবিক অস্ত্র তৈরির অভিযোগে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো ইউক্রেনে লাখ লাখ ডলারের অস্ত্র যেমন অ্যান্টি এয়ারক্রাফট এবং অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে, পাশাপাশি গোয়েন্দা তথ্য দিচ্ছে। কিন্তু বাইডেন আরও জোর দিয়ে বলেছেন, ইউক্রেনীয়দের আবেদন সত্ত্বেও মার্কিন বাহিনী সেখানে যুদ্ধ করবে না। বাইডেন জানান, মার্কিন সরকার এর আগেও দেখেছে যে রাশিয়ার সরকার 2020 সালে দেশটির বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি ওপর স্লো পয়জনের প্রয়োগ করে এবং 2018 সালে ইংল্যান্ডে থাকা সের্গেই ও ইউলিয়া ক্রিপালের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল। পাকিস্তানের বিমান বাহিনীতে যুদ্ধ হয়েছে চীনের তৈরি 25টি উন্নত যুদ্ধবিমান। এর ফলে আকাশে প্রতিবেশী ভারতকে মোকাবেলা করা অনেক সহজ হবে বলে পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। যুদ্ধবিমানের বহর শক্তিশালী করার অংশ হিসেবে চীনের কাছ থেকে J-10C মডেলের যুদ্ধবিমান কিনেছে পাকিস্তান। শুক্রবার কামরা বিমান ঘাটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন যুদ্ধবিমানগুলো বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করে পাকিস্তান। যুদ্ধবিমান অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নতুন যুদ্ধবিমানের সংযোজনকে দেশের জন্য বড় ঘটনা বলে অভিহিত করেছেন। J-10C যুদ্ধবিমান বহুমুখী কাজে ব্যবহার করা যায়। এগুলো সব ধরনের আবহাওয়ায় বিশেষ করে রাত্রিকালীন অভিযানের উপযোগী করে তৈরি করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের প্রতিরক্ষা বাহিনীর বহরে থাকা যুদ্ধবিমানের মধ্যে সবচেয়ে বেশি আস্থা রাখার মতো একটি হল J-10C মডেলের এই যুদ্ধবিমান। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমানের আকার মাঝারি ধরনের। পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে রয়েছে ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান। চীন থেকে কেনা যুদ্ধবিমানগুলো ভারতের রাফায়েল বিমান বহরকে মোকাবেলা করতে সক্ষম হবে বলে পাকিস্তান আশা করছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।